ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং শিখব। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে নেবে। এরপর তোমাদেরকে এই কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তোমাদের কাছে না ডাউনলোড করা থাকলে তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তো সেখান থেকে তোমরা চাইলে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। এবং ডিসক্রিপশানে তোমাদেরকে অল ম্যাটেরিয়াল বলে যে ফাইলটি আছে, তো সেখান থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নেবে। তো তারপর তোমরা এখানে ক্রিয়েট নিউ, তো এখানে ট্যাপ করবে এবং এখান থেকে তোমাদের 9:16 রেজুলেশন সিলেক্ট করে নিয়ে নেক্সট করে নেবে। তো তারপর তোমাদেরকে ডাউনলোড করে নেওয়া ফোল্ডারগুলি খুঁজে নিতে হবে। তো এই প্রথমে যে লিরিক্স ভিডিওটা আছে তো সেটাকে তোমাদেরকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে তোমরা কেটে নেবে, ব্যাক করে নেবে। তো ব্যাক করার পর তোমাদেরকে এখান থেকে অডিওতে আসতে হবে। তো অডিওটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা ডাউনলোড ফোল্ডার থেকে এই অডিওটিকে তোমরা সিলেক্ট করে নেবে। তো তারপর এখান থেকে ব্যাক করবে। তো এরপর তোমাদেরকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার আগে তোমাদেরকে এখানে সেটিংয়ে যে অপশানটি আছে এখানে আসবে। এখানে আসার পর এডিটিং, তো এডিটিংয়ে আসার পর ফটো ডিউরেশন তোমাদেরকে এখান থেকে 0.7 করে নিতে হবে। তো এখান থেকে ফটো ডিউরেশন 0.7 করে নেওয়ার পর তোমাদেরকে নিচেতে ফিল স্ক্রিন করে নিতে হবে। তো ফিল স্ক্রিন করে নেওয়ার পর তোমাদেরকে এখান থেকে ব্যাক করে নিতে হবে। তো এরপর মিডিয়াতে আসবে। মিডিয়াতে আসার পর এখান থেকে তোমাদের ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা তোমাদের যত সেকেন্ড অবধি তোমাদের স্ট্যাটাস ভিডিও বানাবে তো তত সেকেন্ড অবধি তোমরা ফটো সিলেক্ট করে নেবে। তো ফটো সিলেক্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করে নেওয়ার পর তোমাদেরকে ভিডিও লেয়ারটিকে একটুকু জুম করে নিতে হবে। তো জুম করে নেওয়ার পর তোমরা এখান থেকে এই ফটোটিতে ট্যাপ করবে এবং এখান থেকে তোমাদেরকে ক্লিপ গ্রাফিক্স, তো এখানে আসতে হবে। এখানে আসার পর তোমাদেরকে এই সুইট লাইন যে ইফেক্টটি আছে, তো এটি তোমরা এই কাইনমাস্টার অ্যাপসটিতে তোমরা খুঁজলে কোথাও পাবে না। তো তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে এই সুইট ল্যান্স এই ইফেক্টটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটার নাম বেটাসেনিক্স। তো এই অ্যাপসটি তোমাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এই বেটাসেনিক অ্যাপসটিকে ওপেন করবে। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা একটু নিচে দিকে আসবে। তো নিচেতে আসার পর তোমরা এখানে দেখতে পাবে ওপরে লেখা আছে সুইট লেন্স। তো এই ইফেক্টটিকে তোমাদেরকে কাইনমাস্টার অ্যাপসটিতে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই প্লাস যে আইকনটি আছে এটিকে এই ফটোর এইদিকে একটুকু টেনে নিয়ে আসবে। তো এখানে টেনে নিয়ে আসার পর তোমাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। তো তারপর তোমরা এখান থেকে নেক্সট করবে। তো নেক্সট করার পর তোমাদেরকে এখানে এই নিচেতে কাইনমাস্টারের লোগো দেওয়া থাকবে। তো এখানে তোমরা একবার ট্যাপ করবে। তো ট্যাপ করার পর এখান থেকে ওকে করবে। ওকে করার এখান থেকে তোমাদেরকে ডাইরেক্ট কাইনমাস্টার অ্যাপসটিতে নিয়ে যাবে। তো কাইনমাস্টার অ্যাপসটিতে আমার অলরেডি এই এই ইফেক্টটি ডাউনলোড করা আছে, তো আমাকে আর ডাউনলোড করতে দেয়নি। তো তোমাদেরকে সামনে ওপরে দেখবে ডাউনলোড অপশান আসবে, তো সেখানে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করে নেবে। তো ব্যাক করে নেওয়ার পর এই ভিডিওটিকে তোমাদের দরকার নেই, তো এখান থেকে তোমরা ডিলিট করে নেবে। তো তোমরা যে ভিডিওটি এডিটিং করছিলে তো সেটিকে ওপেন করে নিতে হবে। তো সেই ভিডিওটিকে ওপেন করে নেবে। এই ভিডিওটিকে ওপেন করার পর তোমাদেরকে ফটোটিতে ট্যাপ করে এই ক্লিপ গ্রাফিক্স এখানে এসে তোমাদেরকে সুইট লেন্স যে ইফেক্টটি তোমরা ডাউনলোড করেছিলে সেটিকে ওপেন করে প্রথমে তোমাদেরকে এইখান থেকে 4 নম্বর যে ইফেক্ট আছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখান থেকে ওকে করে নেবে। তো রাইট চিহ্নে দেওয়ার পর তারপরে সেকেন্ড যে ফটোটি আছে সেটিতে ট্যাপ করবে, ক্লিপ গ্রাফিক্সে আসবে। তো এখান থেকে তোমরা
এই দুই নম্বর যে ইফেক্ট আছে সেইটিকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটি হয়ে যাওয়ার পর আবার তোমাদের তিন নম্বর তো তোমাদের তিন নম্বর ফটোটিতে ট্যাপ করতে হবে। এখান থেকে তোমাদের ক্লিপ গ্রাফিক্স, তো এখানে আসার পর আবারও তোমাদেরকে এখান থেকে চার নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। তো এরপর তোমাদেরকে আবার দুই নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। তো এরকম করে তোমরা প্রত্যেকটি ফটোগুলিতে এরকমভাবে তোমরা ইফেক্টগুলি অ্যাড করে নেবে। তো ইফেক্টগুলি অ্যাড হয়ে গেলে তোমাদেরকে এই প্রথমে যে ফটোটি অ্যাড করেছিল তো সেখানে আসতে হবে। তো এখানে আসার পর গাইস তোমাদেরকে লেয়ার এই অপশানে আসতে হবে, এখান থেকে মিডিয়া। তো মিডিয়াতে আসার পর তোমাদেরকে আমি এই ব্ল্যাক স্ক্রিন এই ভিডিওটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে এই বক্স ইউনিটতে আসবে, এখান থেকে এসে তোমরা এখানে এই ফুল করে নেবে। তো এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পরে একটু নিচেতে আসবে। নিচেতে আসার পর এখানে ব্ল্যান্ডিং যে অপশানটি আছে তো সেখানে তোমরা আসবে। আসার পর এখান থেকে একটু নিচেতে আসবে, তো এখান থেকে তোমরা স্কিন করে নেবে। তো স্কিন করে নেওয়ার পর এখান থেকে তোমরা ভিডিওটি লাস্ট অবধি আসবে। তো লাস্ট অবধি আসার পর তোমরা যদি এখান থেকে 15 সেকেন্ড অবধি ভিডিওটা বানাতে চাও তো 15 সেকেন্ড অবধি রেখে বাকি পার্টটিকে তোমাদেরকে এখান থেকে কেটে বাদ দিয়ে নিতে হবে। তো এরকমভাবে তোমরা কেটে বাদ দিয়ে নেবে। তো কেটে বাদ দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে ভিডিওটাকে তোমাদের গ্যালারিতে সেভ করে নেবে। এই ওপরে এই অপশানটিতে ট্যাপ করে তোমরা এখান থেকে সেভ করে নেবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আসবো আবার নেক্সট ভিডিওতে।